এই যে জায়গাটা ঘুম মারছে এখানে আমি থাকি, এই রুমে থাকি আমার, আমার পাশে আমার ছেলে থাকে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা। তোলা না দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে বোমাবাজির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো এলাকায়। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাজিতপুরে। এই এলাকার বাসিন্দা তারক দাস পেশায় ব্যবসায়ী, তার বাড়িতেই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একেবারে ঘরের জানালার পাশে দেওয়ালের মধ্যে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ, যার চিহ্ন স্পষ্ট ফুটে ওঠে। ওই ঘরেই ঘুমিয়েছিলেন তারক দাস ও তার ছোট্ট সন্তান। শীতের রাতে জানালা বন্ধ থাকায় বরাত জোরে প্রাণে বেঁচে যান তারা। মঙ্গলবার সকালে ঘটনার কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তারকবাবু বলেন, বচ্চন নামের এলাকার এক কুখ্যাত দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। বিভিন্ন সময় তোলা চায় বচ্চন, সম্প্রতি তার কাছে 5,000 টাকা তোলা দাবি করে অভিযুক্ত। অভিযোগ টাকা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু তাতেও তারকবাবু রাজি না হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে সে। কালকে বম মেরেছে দুটা, ওটা বচ্চনের লোকজন হবে, বচ্চনের অ্যারেস্টার আছে থানায় বলতে পারবে, ও একটা ক্রিমিনাল, ওয়ান্টেড ক্রিমিনাল। আমার টাকা লাগবে 300 করে, ও ভালো করে চাইছে দিয়ে দিছি, পরে আরেকদিন মদ খেয়ে এসে গরম দেখা হয় বলে 5,000 টাকা এখনই লাগবে দিতে হবে। তারপরে আমার ড্রাইভার ছিল, স্টাফ ছিল, বলছে বুকে গুলি করবে, বালির ভিতরে বলছে বোম ঢুকায় রাখে, পুলিশ নিয়ে আসবে ও বলছে, তারপরে গুলি করে তোকে ব্যবসা করতে দিব না, রাস্তায় কোন দিক দিয়ে যাবি তোকে এনি জায়গায় মারি ফেলবো। আমার বাড়ির এই যে ওয়াল টোয়াল ভেঙে দিছে প্লাস্টার, আমার বাচ্চা টাচ্চা সব মরে যাইতো ও জালনায় মারলে পরে। হ্যাঁ, পুলিশ এসেছিল, নিয়ার বাবু এসেছিল। হ্যাঁ, খুব আতঙ্কে, প্রচুর আতঙ্কে আছি, আতঙ্ক কখন মেরে ফেলবে ওদের তো ঠিক নাই। আমরা চাইছি ওর উপযুক্ত শাস্তি হোক, ওর সঙ্গে কে কে আছে তাদেরকে খুঁজে বের করা হোক, রাত্রেবেলা পুলিশ আসলে এখন যাই অভিযোগ করব। তারকবাবুর কাকা বিমল দাস বলেন, রাতে ঘরে শুয়েছিলেন, আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি, ঘর থেকে বেরোতেই বারুদের গন্ধ আর ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। আমি ঘরে ছিলাম, শুয়েছিলাম, আওয়াজ এবং ধোঁয়া, বের হতে পারি না ঘর থেকে, বেরিয়ে ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, আর বারুদের গন্ধ চোখ টোক সব জ্বালা করতে দিল তখন। তারপর আমরা পুলিশে খবর দিলাম, পুলিশ আসলো, ভয় তো লাগবে না, বুঝতে তো পারছেন বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। মারার কারণটা যে হয়েছে বললাম না, হপ্তা চাইতে আসছিল তো, হপ্তাটা দেওয়া হয়নি, তারপরে ওকে 2-4 টপ্পড় দেওয়া হয়েছিল, ওইটারই রাগ মনে হয় ঝাড়তে আসবে। ও তো ক্রিমিনাল, ও তো একটা নাম করা ক্রিমিনাল, হ্যাঁ, বচ্চন নামে সবাই চেনে, ডন। আমরা চাইছি খবর পেয়ে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আফতি টিভি সংবাদ, রায়গঞ্জ।